এদেশে অনেক তারকা ফুটবলার উপহার দিয়েছে নারায়ণগঞ্জের মহসিন ক্লাব। মোমেন মুন্না, আশরাফ উদ্দিন চুন্নু, সম্রাট হোসেন এমিলি, গোলাম গাউস, জাকির সুজন, স্বপন, ওয়ালি ফয়সাল, নজরুলদের উত্থানও এই ক্লাব থেকেই। নতুন উদ্যমে দৃষ্টিনন্দন সাজে সেই ঐতিহ্যবাহী ক্লাবটি আবারও জেগে উঠেছে। 17টি একাডেমি পরিচালনার মাধ্যমে অনেক তরুণ কিশোরকে ফুটবলার হবার স্বপ্ন দেখাচ্ছে। এপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজুদ্দিন আল মামুন এর সুযোগ্য নেতৃত্বে দেশের ফুটবলে বিপ্লব ঘটানোর পরিকল্পনা মহসিন ক্লাবের। দানবীর হাজি মোহাম্মদ মহসিনের নামে নারায়ণগঞ্জের খানপুরে 1943 সালে গড়ে ওঠে এই ক্লাব। প্রতিষ্ঠার পর এই ক্লাবটি দেশের ফুটবলে রেখে চলেছে বড় অবদান। মাঝে নেতৃত্বের সংকটে বেশ কয়েক বছর ক্লাবের কার্যক্রম স্থবির হলেও নতুন উদ্যমে ফুটবল গড়ার কার্যক্রম শুরু করেছে মহসিন ক্লাব। ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজুদ্দিন আল মামুন নিজেও ফুটবল খেলেছেন এই ক্লাবে। তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই এই ঐতিহ্যবাহী ক্লাবটি পেয়েছে নতুন মাত্রা। জিমনেশিয়াম, লাইব্রেরি, মিটিং রুম, ভিডিও সেশন রুম, ফ্লাড লাইট সহ সবুজ গালিজার খেলার মাঠ তৈরি হয়েছে। ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় দিক নারায়ণগঞ্জের খেলাধুলার ইতিহাস নিয়ে গড়ে তোলা আর্কাইভ ও হল অফ ফেম, যেখানে তুলে ধরা হয়েছে নারায়ণগঞ্জের কৃতি ক্রীড়াবিদদের ইতিহাস। বাংলাদেশে এলাকা ভিত্তিক এত আধুনিক আর সুন্দর ক্লাব দ্বিতীয়টি আর দেখা যায় না। একটা কিশোরের শারীরিকভাবে সুস্থ থাকা এবং শারীরিকভাবে সুস্থ থাকলেই সে মানসিকভাবে সুস্থ থাকবে। সুতরাং প্রত্যেক কিশোরকে আমরা যাতে তাকে খেলার ব্যবস্থা করে দিতে পারি, সেই উদ্যোগের অংশবিশেষ এই আমাদের এই এই যে উদ্যোগ সেটা। আমরা 17টা একাডেমি চালাচ্ছি এপিলিয়ান গ্রুপের ফাউন্ডেশন। আবার নারায়ণগঞ্জ তার পুরানো ঐতিহ্যে ফিরে যাবে এবং এখান থেকে আমি আশা করি অনেক প্লেয়ার আবার নতুন করে জন্মাবে। মুন্নার ক্লাবে এসে স্মৃতি কাতর সুরভি মোনেম ও ছেলে আজমান। রাজধানীর বাইরে মানে এরকম একটা ক্লাব আমি আসলে চিন্তাই করতে পারি নাই। এক্স ফুটবলারদের নিয়ে যে মানে ওনারা যে জার্সি, বুট, যে এই টাইপের একটা মিউজিয়ামের মতো করছে, এইটা আমার খুব ভালো লাগছে। বাংলাদেশে আমি এরকম দেখি নাই। দৃষ্টিনন্দন মহসিন ক্লাব দেখে অভিভূত সাবেক তারকা ফুটবলার আসলাম সাব্বিররা। তাদের কাছে এই ক্লাব এখন দেশের ফুটবলের রোল মডেল। এই ক্লাবের যে ঐতিহ্য এবং যে শৌর্য বীর্য ছিল সব কিছু মিলিয়ে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ইন বাংলাদেশ আমি বলবো, এবং এটা ইট ক্যান বি এ রোল মডেল ফর আওয়ার কান্ট্রি। এই ধরনের ক্রীড়া উৎসাহী ব্যক্তিত্বকে আমাদের সমাজে অনেক জরুরি এবং অত্যন্ত প্রয়োজন। যারা স্পোর্টস ম্যান ছিল তাদের প্রত্যেকের স্মৃতিতে সে ধরে রেখেছে, এটা সত্যিই একটা প্রশংসার দাবিদার। এবং সে 17টা একাডেমি চালায় এবং সে চাচ্ছে নারায়ণগঞ্জে সেই আগের মতন ফুটবলার তৈরি হয়ে আসুক। এক স্বপ্নবাদ মানুষ রিয়াজুদ্দিন আল মামুন, তার হাত ধরেই নতুন স্বপ্ন যাত্রা শুরু মহসিন ক্লাবের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।